ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরেক ভাই প্রশ্ন হলো যে মহিলারা, কিছু মহিলা আছে যারা বিয়ে করতে চায় না কোনো জায়গায়, বা ছেলে পছন্দ হয় না, কিন্তু গার্জেন অভিভাবক তাকে মজবুর করে বিবাহ করার জন্য। সম্মানিত ভাই, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআ লিআরবাইন, লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদিনিহা ফাগফির বিদায়াতিদ্দিন। এই হাদিসটি যেমন মহিলাদেরকে চয়ন করার কথা বলা হয়েছে, যে তাদেরকে দেখে বেছে, তাদের হাসাব নাসাব, তাদের খানদান বংশ, তার দিনদার, তার সুন্দরতা সব কিছু দেখে তুমি চয়ন করো। এই হাদিসটা ওলামা ইকরাম বলছেন এটা শুধু মহিলাদের জন্য নয়, বরং এটা এটা শুধু পুরুষের ক্ষেত্রে নয়, পুরুষকে শুধু আদেশ করা হয়নি, বরং মহিলাদেরকেও এই এর অন্তর্ভুক্ত করা হয়েছে। মহিলারাও চেক করবে, মহিলারাও দেখবে যে সে সুন্দর কিনা, তার বংশ কেমন, তে দেখতে কেমন, কালো কুৎসিত মা। তার যদি পছন্দ না হয় তাহলে সারাটা জীবন সে কষ্টবোধ করবে। যেমন পুরুষের হক রয়েছে মহিলাকে দেখার, আর তাকে পছন্দ করার বা বিয়ে করার আর না করার, সেমন মহিলাদেরও মহিলাদেরও পছন্দ অপছন্দ আছে। কোনো পুরুষ যেন, কোনো অভিভাবক যেন তাকে জবরদস্তি না করে। এই জন্য ইসলাম ছেলেকে আসার কথা বলা হয়েছে, ছেলেকে বলেছে তুমি এসে দেখো, যাতে করে উভয় এক অপরকে দেখে এবং পছন্দ অপছন্দ তারা ডিসাইড করতে পারে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অভিভাবকদেরকে সম্বোধন করে উমর বিন খলিফাতুল মুসলিমিন, লা তুকরিহু ফাতায়াতিকুম আলা আর-রাজুল আল-কাবীহ, তোমরা তোমাদের মেয়েদেরকে, তোমাদের কন্যাদেরকে সেই মতোই যে অভিভাবক হবে, যদি ভাই অভিভাবক হয় ভাইকে সম্বোধন করা বলা হয় যে তোমরা মহিলাদেরকে মজবুর করিও না কালো কুৎসিত খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে। ফাইন্নাহুন্না ইউহিব্বুনা মা তুহিব্বুন, তারাও পছন্দ করে, তাদেরও পছন্দ অপছন্দ আছে, যেমন তোমরা পছন্দ করো, তোমাদের যেমন পছন্দ অপছন্দ আছে সে মতো তাদেরও পছন্দ অপছন্দ আছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কেস আসলো, একটা মুআমালা আসলো। কি মুআমালা? একজন মহিলা বিয়ে দিয়েছে তার অভিভাবক এক বৃদ্ধার সাথে, এক বৃদ্ধর সাথে, একেবারে 80 বছরের 70 বছরের এক বুড়োর সাথে বিয়ে দিয়েছে। তাকে পছন্দ হয়নি, সে তাকে কাতাল করে দিয়েছে, সে তাকে হত্যা করে দিয়েছে। এই মামলাটা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রতিটা মানুষ যেন, প্রতিটা পুরুষ যেন তার সমবয়সী মহিলাকে বিয়ে করে, সেই মতোই ওয়ালতুনকিহুল মারআহ লাম্মা তাহমিনা রিজাল, আর সেই মতোই মহিলা যেন তার সমবয়সী পুরুষকে চয়ন করে। যাতে কি হবে, যদি সে আগে দেখে নেয়, নিজ স্বচক্ষে দেখে নেয় এবং তার বয়স জেনে যায়, তাহলে সে বিয়ের পরে তাকে পছন্দ করবে, থাকবে, ঘর সংসার করতে ভালো হবে। সাবিত বিন কাইসের স্ত্রীর মতো হবে না যে তাকে অপছন্দ করে, তার চরিত্র খারাপ বা তাকে দেখতে খারাপ লাগে। এমনকি সাবিত বিন কাইসের ব্যাপারে ওনার স্ত্রী হাবিবা বিনতে সাহল উনি বলছেন যে, ওয়াল্লাহি লাউলা মাখাফাত আল্লাহ, আল্লাহর ভয় যদি আমাকে না হতো, তাহলে যখন সে আমার কাছে আসে, আমার কাছে যখন সহবাস করতে আসে, তখন মনে হয় যে আমি তাকে তার মুখে থুতু ফেলে দিই। তো এটা কারণ কি? আল্লাহর ভয়ে শুধু সে সহ্য করেছিল, তবুও সহ্য, শেষ পর্যন্ত সহ্য করতে পারলেন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে খোলা করার পারমিশন চাইলেন। তো প্রতিটা মানুষ যেন চিন্তা ভাবনা করে। সেই মতোই একজন মানুষ হাসান বসরি রাহিমাল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করলেন যে, আমার মেয়ের কাছে কয়েকটি প্রস্তাব এসেছে, ক্বাদ খাতাবে ইবনেতি জামা, কয়েকটা মানুষ খেতাব দিয়েছে, প্রস্তাব দিয়েছে, আমি কার সাথে বিবাহ দেব? হাসান উনি বলছেন, মিম্মা ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, অর্থাৎ ওই মানুষটাকে আপনি চয়ন করুন নিজের কন্যার
কন্যার পাত্রর জন্য যে আল্লাহকে ভয় করে, যার দিন ভালো, যার ইমান ভালো, সে যদি তাকে ভালোবাসে তাহলে আকরামাহা, তার সম্মান করবে, তাকে সম্মান দেবে। ওয়াইন আবগাদাহা, আর যদি তাকে না পছন্দ করে, পছন্দ না করে কোনো কারণবশত, তাহলে লাম ইয়াজলিমহা, তার উপর অত্যাচার করবে না, জুলুম করবে না। আজকে এই সমাজে যত জুলুম অত্যাচার শুধু মাত্র এই কারণেই হচ্ছে, অধিকাংশ যে ছেলে মেয়ে পছন্দ হয়নি, তার অভিভাবকের কারণে, তার পিতা মাতার কারণে সেখানে বিয়ে করতে হয়েছে, সেই মতোই মহিলা ছেলেকে পছন্দ করে না, তার দিন চরিত্র ভালো নাই, তার আদা আখলাক ভালো নাই, তার চেহারা ভালো নাই, শেষে গিয়ে কি হয়, ডিভোর্স হয়ে যায়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে বিবাহের ব্যাপারে।